এবার দেখো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? একই ধরনের জিনিস, আমরা এখন একটা কঠিন পদার্থ নিলাম, তার প্রাথমিক আয়তন হচ্ছে V1 এবং তখন তার উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস। এবার তাকে তাপ প্রয়োগ করা হলো, তাপ প্রয়োগ করার পর তার আয়তন বৃদ্ধি পেলো, আয়তন বৃদ্ধি পেয়ে তার অন্তিম আয়তন হলো V2 এবং তার উষ্ণতা হলো কত, T2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই আয়তনের যে বৃদ্ধি মানে V2 - V1, এটা পরীক্ষা করে দেখতে পাওয়া গেছে যেমন প্রাথমিক আয়তন V1 এর সঙ্গে সমানুপাতিক, একই রকমভাবে যে উষ্ণতার পরিবর্তন T2 - T1 তার সঙ্গে সমানুপাতিক। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি না, V2 - V1 ইজ প্রপোর্শনাল টু V1 × T2 - T1। এবার নেক্সট কাজ কি, মানে সমানুপাতিক চিহ্নটা তোলা, সমানুপাতিক চিহ্নটা তুললে আমাদের একটা ধ্রুবক বসাতে হয়, সেই ধ্রুবকটাকে আমরা এখানে লিখলাম কত না গামা। তাহলে এই গামাটাকে আমরা বলবো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে গামা ইজ ইকুয়াল টু আমরা কী দেখতে পাচ্ছি, V2 - V1 / V1 × T2 - T1। তাহলে দেখো এবার আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে কী করতো, কী করবো আমরা না V1টাকে মনে মনে এক ধরবো এবং T2 - T1টাকে মনে মনে এক ধরবো। তাহলে ধরলে তাহলে কী হয়ে যাবে না, কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারিত হয় তাকেই বলা হয় তার আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? এরকমভাবে মনে রাখবে, প্রত্যেকটা সংজ্ঞার প্যাটার্ন একই রকম, শুধুমাত্র দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন এই কথাগুলো শুধু পাল্টে পাল্টে যাবে। আজ এবারে যদি আমরা এককটা দেখতে চাই তো CGS পদ্ধতিতে দেখো আমার একক কী হবে না, সেমি কিউব / সেমি কিউব × ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেমি কিউবগুলো কেটে গেল, পরে রইল °C - 1। SI পদ্ধতিতে মিটার কিউব কেলভিন, মিটার কিউব কেটে গেলে পরে রইলো °K - 1, ঠিক আছে? তাহলে একই রকম মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হতাই এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হতাই, ঠিক আছে? তাহলে এদের এককের কোনো রকম হেরফের নেই, ঠিক আছে? তোমার তিনটে প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই তিন ধরনের গুণাঙ্কের সম্পর্ক, শুধুমাত্র তোমাদের সম্পর্কটা করতে হবে। এই সম্পর্কের প্রমাণ তোমাদের রয়েছে ক্লাস 11-তে। সম্পর্কটা হচ্ছে কি, α = β/2 = γ/3, ঠিক আছে? α = β/2 = γ/3। এই সম্পর্কের প্রমাণটা তোমাদের রয়েছে হচ্ছে কিসে না, ক্লাস 11-তে, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট সম্পর্ক, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বারবারই দেয়, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত হচ্ছে কঠিনের প্রসারণের পার্ট, ঠিক আছে? এরপরে আমরা স্টার্ট করবো হচ্ছে তরলের প্রসারণ, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে? থ্যাংক ইউ।